আসসালামু আলাইকুম কবির লকডাউন চ্যানেলের কবির আপনাদের সামনে আজকে ধামাকা নিয়ে হাজির। ধামাকা বলতে আমার শখের জিনিস তো জানেনি, শখ না এটা, আসলে এটা আমার ভালোবাসা, এটা আমার সবকিছু। আমার ভিডিও যারা দেখেন সবসময়, আমার সঙ্গে যারা থাকেন সবাই জানেন আমি কি কি ভালোবাসি, সেটারই একটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি। তুলে ধরার বলতে দেখতেছেন কি করতেছি, দেখতে থাকেন। ভিডিও দেখার আগে সবসময় যা বলি আমি, আপনারা দয়া করে, দয়া করে না, এটা হলো কি, আমি বলবো যে এটা অনেকটা হুকুমের মতন, আপনারা নিজেদের যে অপচয় আমরা করি সেটা যেন রোধ করতে পারি। সো আপনি সুন্দর করে ঘর চুলা, আননেসেসারি যদি লাইট ফ্যান কোনো কিছু অন থাকে সেটা অফ করে দেন, পানির ট্যাপটা বন্ধ করে দেন, আরাম করে এবার দেখেন আমি কি করতেছি। একটা ভেরি ভেরি গুড নিউজ আছে, আপনারা দেখবেন এবং আশা করি দেখতে থাকবেন এন্ড অফ দ্য ভিডিও। এন্ড অফ দ্য ভিডিও জোর করেই দেখতে বলবো এই জন্যে, কারণ টাইম না দেখে আপনারা মজাটা পাবেন না, মাঝখানেও ঘটনা ঘটে যেতে পারে। সো খুব বেশি আজকে রিকোয়েস্ট করব, আমি এইসব রিকোয়েস্ট করি না যে আমার ভিডিও পুরোটা দেখার জন্যে, দেখলে দেখবেন না দেখলে তো বাইন্দা দেখাইতে পারবো না, বাট দেখেন। খাঁচা দেখেই বুঝতে পারতেছেন এটার মধ্যে নিশ্চয়ই বাঘ সিংহ রাখি না, ইচ্ছা ছিল, বাট খাঁচাটা সাইজ একটু বড় আর কি বাঘ সিংহের লেগে। এটার মধ্যে কি আছে বুঝতে পারতেছেন আপনারা, আমি কি রাখি জানেন, নাটক না, আমি এমনি বলতেছি আর কি জিনিস। আমি গাছপালা, পশু পাখি আর মাছ আমার জানেন, এইগুলি হলো আমার সব। আজকে এই পাখির ঘরটাই আমি পয়সা করতেছি, ইচ্ছা করলে এটাকে এইভাবে আলাদা করে তারপর পয়সা করতে পারতাম, বাট দেখাইতেছি যে যেভাবে পারেন। অনেক সময় ট্রেটা কেউ চান না যে সেপারেট করতে, আবার খাঁচার নিচের যে নেটের অংশটা ওটা কিন্তু সব খাঁচায় থাকে না, কোনো খাঁচাই থাকে না, ওটা আলাদা করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় বা সেট করতে হয়, কাটিং কাটিং ফুটিং ফাটিং করে সেট করতে হয়। আপনারা আবার সবাই সেপারেট করে পয়সা করে না, তাহলে পাখি ফ্রুত করে ভাগিয়া যাইব। চিন্তা করতেছেন পাখি কই, আমার সোনার ময়না পাখি, বক্সের ভিতর আছে এরা, ডোন্ট ওরি। আগে দেখেন কিভাবে পরিষ্কারের কাজটা করতে হয়। সপ্তাহে আমরা সবসময় বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, আর পশু পাখি জীবজন্তু এরা তো আর বলতে পারে না, আপনারা নিজেদের দায়িত্বে, আমরা নিজেরা নিজেদের দায়িত্বে যদি না করি তাহলে দুইজনের জন্যই ক্ষতিকর, ওদের যে ওদের স্বাস্থ্যেরও হানি হয়, আবার ওদের যে ময়লার যেই গন্ধটা বা গ্যাসটা এটাতে আমাদেরও কিন্তু হিউম্যান বিইংয়েরও ক্ষতি হয়ে যায়, কারণ আমরা বাচ্চা সংসার ঘর নিয়ে সবার সঙ্গে মিলে মিশে থাকি, তো খাবার আছে, খাবারের সঙ্গে কোনো কিছু উইরা এটা মিশে যেতে পারে। সো এই পরিষ্কারটা এমনি জরুরি, তা আমি প্রপার ধোয়া দিই একটা মাসে তিন মাসে একবার, আর এমনি ড্রাই যেই ঘষাঘষি মাঝামাঝি পরিষ্কার এটা করে রাখলে একদম ক্রিস্টাল ক্লিন থাকে। এটা হলো খাবারের, এটা হলো পানির, পানিরটা ঘুষু 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 ধুতে হবে আর কি, না ভয় পেন না, দরজা খুলে গেছি মানে ওরা বাইরে যাবো না, ওদেরকে বলা আছে আমার কথা শুনে, বুঝছেন না, ওদেরকে ভিতরে আর কি বক্সের ভিতরে ইয়া ছেড়ে দিছি, মিউজিক ছেড়ে দিছি, ওরা গান দেখতেছে গান শুনতেছে, দেখবেন দেখতে চান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন, একজন একজনকে পাহারাইতেছে আর কি। সুসংবাদটা পেয়ে যাবেন, সুসংবাদটা শীঘ্রই পেয়ে যাবেন, সুসংবাদটা ওদেরকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ঘরটা আর কি। রিজনটা হলো আজকে পাখির ডাক্তার আসতেছে বাসায়, বেসিক্যালি ওদের জোড়া অনেকদিনই আছে মোটামুটি মাশাল্লাহ, আর এখন মনে হয় কোনো একটা সুসংবাদ আছে,
তা ডাক্তার আসবে, ডাক্তার আল্ট্রাসোনো করতে আসতেছে বেসিক্যালি। আল্ট্রাসোনো করবে অবশ্যই মেয়ে পাখিটার, ওরা আল্ট্রাসোনো করবে, আর আশা করি ইনশাল্লাহ আমরা একটা গুড নিউজ শুনবো ভেরি সুন। কিন্তু সেই সুনটা কত সুন সেটা জানার জন্যই ডাক্তারের আগমন হচ্ছে। ডাক্তার বলছে যে আসবে আর 3 মিনিটের মধ্যে। এখানে তো ডাক্তারকে আসলে ডাক্তার বলেন, অ্যাম্বুলেন্স বলেন, পুলিশ বলেন, যাকেই বলেন, আপনি ফোন কল করলে ম্যাক্সিমাম 3 মিনিট নেয়। সো 3 মিনিটের মধ্যেই ডাক্তার চলে আসবে নার্স সহ, আল্ট্রাসোনোর মেশিন টেশিন সহ সব সহই নিয়ে আসবে বলছে আর কি। কারণ আমি যখন ক্লু দিছি আর কি, পাখিগুলির ক্লু দিছি, মেয়ে পাখিটার ডেসক্রিপশন বলছি ওভার দ্য ফোনে, তখন ডাক্তার বলছে মেবি তোমরা একটা গুড নিউজ শুনবা, আর সেই জন্যেই তারা সমস্ত মেশিনারিজ নিয়ে চলে আসতেছে আর কি, অ্যাম্বুলেন্সে না হেলিকপ্টারে করে আসতেছে আর কি। কারণ অ্যাম্বুলেন্সে সবার ডিস্টার্ব হয়, হেলিকপ্টারে একবারে আমাদের ছাদে নামতেছে। আওয়াজ পাচ্ছেন না হেলিকপ্টারে? জি আসবে, এক্ষুনি আসতেছে বলছে তো 3 মিনিট। সো বেসিক্যালি 3 মিনিট না, এখন আর 1.5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে, টাইম হয়ে গেছে। আর এরাও ছটফট করতেছে, পরিষ্কার পানি দিছি, খাবার দিছি, ডাক্তার যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিছে যে পরিষ্কার টরিষ্কার করে রাখো, আর খাবার বেশি করে খাবার দাও, পরিষ্কার পানি দাও, কিছু ফল ফ্রুট কেটে কেটে দিবা। তো এই যে আপেলটা দেখছেন, আপেলটা এইটা দিব আর কি, পরে সব কিছু তো আর আপনাদের দেখানো যাবে না, কারণ কিছু সিক্রেট মেনু আছে, ওটা আপনারা যখন আমার ভিডিও দেখে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে তখন লিখে দিবেন যে আপনারা এটা এটা জানতে চান, তখন আমি অবশ্যই জানাই দিব। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করেন নাই, করে ফেলবেন, করে ফেলবেন বলতে হ্যাঁ করে ফেলবেন আর কি, কিচ্ছু করার নাই, কারণ ভিডিও দেখছেন কেন, সাবস্ক্রাইব করতেই হবে আর কি। আচ্ছা আমি ইয়া করতেছি কি জানি বলে, এখন ডাক্তার আসতেছে, আপনারা সবাই রেডি হন, ওরা বলতেছে যে দরজা খুলতে, আমি দরজাটা খুলে দিচ্ছি, ডাক্তার চলে আসবে এক্ষুনি, আর এসেই ওরা পরীক্ষা নিরীক্ষা করেই হয়তো রেজাল্টটা দিবে। আপনারাও রেজাল্টটা সঙ্গে সঙ্গেই, আমি চাইতেছি আপনাদের সামনেই রেজাল্টটা দেখায় দিতে, কারণ আমি এত রাগ ঢাক পছন্দ করি না। আর আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, দেখছেন এদের নাচানাচি, গান গাওয়া, প্রেম বিনিময় সবই দেখলেন, খাওয়া দাওয়া দেখলেন, এখন ওই যে যেটার মাথার মানে মাথার মুকুটটা রেড হয়ে আছে লাল পালকগুলি, সেটা হলো ছেলে আর কি, কিং অফ মাই কেজ। এখন একটু একটু নীরব, ডাক্তার চেক করে ফেলছে, চেক করছে ডাক্তার, ও ডাক্তারকে দেখতে যেতেছেন আপনারা? না সব কিছু না তো দেখানো যাবে না, ডাক্তার চেক করছে, ডাক্তার চেক করে বলছে যে একটু পরেই তোমরা দেখতে পাবা ঘটনাটা কি। 2 মিনিটস, ইয়েস আলহামদুলিল্লাহ। কি একসাথে দুইটা ডিম দিছে? না একটা ডিম দিছে ডাক্তার আসার আগেই, আর একটা ডাক্তার আসার পরে। জি থ্যাংক ইউ আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া, অনেক শখের জিনিস। এর আগেও আমি বার্ড, এগুলি আমার ছিল এই ধরনের বার্ড, একটু ডিফারেন্ট, ওরাও ডিম পারছে, বাচ্চাও হয়েছে, বাচ্চা সেলও করছি, এবং আল্লাহর রহমতে এই জোড়া নতুন নিয়ে আসছি, এই জোড়াও অনেকদিন হয়েছে। ওই যে মা পাখিটা ছটফট করতেছে, ভয় পাইতেছে আর কি যে আমি কি কিছু নিয়ে যেতেছি কি না, যাই হোক। কিন্তু ডাক্তার যাওয়ার কিছুক্ষণ পরে আমি যখন আরেকবার চেক করলাম, তখন দেখলাম আরেকটু মাশাল্লাহ আরেকটা গুড নিউজ, ডাক্তার চলে গেছে, বলে গেছে যে বাই বাই, তবে গুড নিউজ আরও শুনবা। সেই গুড নিউজ শোনার অপেক্ষায় আমি করলাম কি, আরেকবার উকি দিলাম। ইন দ্য মিন টাইম আপনারা যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, তারা অবশ্যই মনে আছে আমি একটা পকেট স্যানিটাইজার রাখতে বলি আপনাদের পকেটে, পকেট টিস্যু রাখতে পারি রাখতে বলি, আর ফেস মাস্কটা নিয়ে বের হবেন, যেখানেই যাবেন বাসায় এসে হাত মুখ ভালো করে ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, এবং আলহামদুলিল্লাহ আরেকটা ডিম পারছে পাখি। সো অল টুগেদার আপাতত এই কয়টাই, আর ডাক্তার বলে গেছে হয়তোবা আরও 2-1টা আশা করতে পারি আর কি,
ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো সময়, এবং আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।